হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা সকলে আল্লাহর রহমতে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, ধীরে ধীরে আমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইব হয়ে যাচ্ছে, অলমোস্ট 800 প্লাস হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আমি আশা করতেছি আপনাদের কাছে আমার একটা প্রত্যাশা যে আমাকে 1000-এ পৌঁছিয়ে দিতে সাহায্য করবেন। তো যাই হোক, মূল বিষয়ে আসি। আজকের টাইটেল দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন, আজকে আমি কথা বলবো টিভিএস আইকিউব ইলেকট্রিক বাইক নিয়ে। তো এই বাইকটি সম্পর্কে এখন আপনাদের মাঝে আমি আলোচনা করব, আপনাদের মাঝে প্রচার করার চেষ্টা করব যে এই বাইকে কি কি আছে। আর একটা কথা অবশ্যই বলে রাখি, এই বাইকটা আমি প্রেফার করব মেয়েদের জন্য। খুবই পারফেক্ট একটা স্কুটি হবে আপনাদের জন্য, যারা নতুন স্কুটি কিনতে চাচ্ছেন তারা অবশ্যই এটাকে ফার্স্ট চয়েসে রাখতে পারেন। কেন ফার্স্ট চয়েসে রাখবেন সেই বিষয়ে আজকে আমি কথা বলবো। তো আমার এই ভিডিওটা হলো বাংলাদেশে যে আপুরা অফিসে যাতায়াত করে বাসের ভিড় ঠেলে, বাসের ধাক্কাধাক্কি খেয়ে যারা বিরক্ত হয়, তাদের মধ্যে যারা স্কুটি কেনার প্ল্যান করছে, টাকা জমাচ্ছে, অথবা স্কুটি কেনার জন্য স্কুটি কী কী মডেল বাজারে আসতেছে এইসবের ভিডিও দেখতেছে, মনে একটা স্বপ্ন জোগাচ্ছে যে আমি একটা স্কুটি কিনবো, সেই আপুদের জন্য আমার এই ভিডিও। যে আপনারা দেখে খুশি হবেন যে আপনাদের জন্য টিভিএস অসাধারণ সুন্দর একটি স্কুটি বাজারে নিয়ে আসছে 2022 সালে। আর এটার মডেল হলো টিভিএস আইকিউব ইলেকট্রিক স্কুটি। আর তেল ভরার কোনো প্যারা নাই, জাস্ট চার্জ দিবেন আর চালাবেন। তো টিভিএস আইকিউব ইলেকট্রিক বাইকে দুইটা মোড থাকে, একটা হলো পাওয়ার মোড আর একটা হলো ইকো মোড। তো আপনি যখন রিল্যাক্সে এটা রাইড করবেন সেই ক্ষেত্রে আপনি ইকো মোডটা ইউজ করতে পারেন। তো আপনি খুবই রিল্যাক্সভাবে স্কুটিটা তখন রাইড করতে পারবেন। এবং যখন আপনি অ্যাকশন মোডে যাবেন, মানে একটু স্পিডিং করতে চাবেন, গতি বাড়াতে চাবেন, সেই ক্ষেত্রে আপনি পাওয়ার মোডে যাবেন। এবং পাওয়ার মোডে যাওয়ার সাথে সাথে আপনার স্পিডটা আস্তে আস্তে গ্রো আপ করতে থাকবে। তো একবার আপনি ফুল চার্জ দিয়ে এই স্কুটিটা বাসা থেকে বের করলে আপনি দুই রকম মাইলেজ পাবেন। আপনি যদি ইকো মোডে রাইড করেন সেই ক্ষেত্রে আপনি 70-75 মধ্যে মাইলেজ পাবেন। আর যদি আপনি পাওয়ার মোডে রাইড করেন সেই ক্ষেত্রে আপনার মাইলেজ দেবে 55-60 মধ্যে। অর্থাৎ বুঝতেই পারছেন এটা বাইকের ক্ষেত্রেও সেম। বাইক যদি আপনি স্পিডিং করে চালান সেই ক্ষেত্রে আপনার তেলটা বেশি খরচ হবে, আর আপনি যদি স্পিডিং কম করে চালান সেই ক্ষেত্রে বাইকে আপনার তেলটা কম খাবে। সেম প্রসিডিউর এখানেও ফলো করা হয়েছে। আর এটা একটা কী বলে, এটা একটা নিয়ম আর কি, সিস্টেম। তো আপনি যখন পাওয়ারিংটা বেশি করবেন তখন চার্জ বেশি খাবে, এই কারণে আপনার মাইলেজটা ড্রপ করবে। তো এই স্কুটির যে ড্যাশবোর্ডটা আছে, মানে যে ডিসপ্লেটা আছে, সেটা খুবই অসাধারণ একটি ডিসপ্লে। এখানে আপনাকে যদি কেউ কল দেয়, আপনি ব্লুটুথ কানেকশনের মাধ্যমে আপনি দেখতে পারবেন যে আপনাকে কে কল দিচ্ছে। এর পাশাপাশি ঘড়ির টাইম, কত স্পিডে চলছে, ওভারঅল অনেক ফিচার্স এই ডিসপ্লেতে, অর্থাৎ এই ড্যাশবোর্ডে দেওয়া হয়েছে। আর এই ককপিটটা দেখতে আসলেই অসাধারণ, খুবই ভালো লাগে। তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন রাতের বেলা যতটা সুন্দর লাগে, ঠিক একইভাবে দিনের বেলাও এই ড্যাশবোর্ডটা দেখতে খুবই অসাধারণ লাগে। তো বন্ধুরা, বাইকটা এখন চলছে ইকো মোডে। তো ইকো মোডে যথেষ্ট ভালোই স্পিডিং পাচ্ছি, একেবারে যে খারাপ পাচ্ছি তা না। আর এটার সাউন্ড বলতে গেলে একদমই নাই। আপনার চারপাশে যে বাতাসের শব্দ, শুধু সেই শব্দটা আপনি উপভোগ করবেন। এই বাইকের ইন্টারনাল কোনো সাউন্ডই নাই বলা যায়, একেবারে সাউন্ডলেস একটা ইলেকট্রিক স্কুটি এটা। যদিও টিভিএস এর অথরাইজ যেই অ্যানাউন্সমেন্ট আছে সেখান থেকে বলা হয়েছে যে এটার টপ স্পিড 75 পর্যন্ত উঠবে।
এই বাইকের যেই ব্রেকিংটা জাস্ট অসাধারণ, খুবই অসাধারণ, যেটা আপনাদের বলে বুঝাতে পারবো না। কারণ বুঝতেই পারছেন সামনে একটা ফ্রন্ট ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে এবং পিছনে একটা ড্রাম ব্রেক দেওয়া হয়েছে, আর চাকার সাইজটা স্কুটির চাকা যেমন হয় সেই তুলনায় খুবই ভালো এবং খুবই কমফোর্টলি এটা দিয়ে বাউলি দেওয়া যায়, কর্নারিং করা যায়, আর সেই সাথে সাথে এটার ব্রেকিং কোয়ালিটিটা অন্য অন্য স্কুটির থেকে অনেকটাই বেটার। সবচেয়ে আলোচ্য বিষয় যেটা সেটা হলো এটার সিটিং পজিশনটা। সিটিং পজিশনটা আপনি দারুণভাবে উপভোগ করতে পারবেন বিকজ অফ এটার সিটটা খুবই আরামদায়ক এবং ইজিলি খুবই কমফোর্টের সাথে আপনি রাইড করতে পারবেন। এবং এটার জন্য যে আপনাকে অনেক হাইটের হতে হবে সেটাও কিন্তু নয়, আপনি অল্প হাইটের হলেও এটাকে ইজিলি কন্ট্রোল করতে পারবেন। এবং এই স্কুটিটা এতটাই ইজি চালানোর জন্য যে বাচ্চারাও এই স্কুটিটা ইজিলি রাস্তায় চালাতে পারবে, যদিও বাচ্চাদের হাতে স্কুটিটা দেওয়া মোটেই উচিত হবে না। এটা লুকিং গ্লাসের পজিশনটা একেবারেই পারফেক্ট, আপনি খুবই আরামের সাথে খুবই সুরক্ষার সাথে আপনার পিছনে কী কী অবস্থান করতেছে সেটা পর্যবেক্ষণ করতে পারবেন, আপনাকে বেগ পোহাতে হতে হবে না, যেটা অন্য অন্য বাইকে এবং মোটরসাইকেলে আমাদের কিছুটা বেগ পোয়াতে হয়, এটা যে খুবই ভালো সেটা বলতেছি না, তুলনামূলকভাবে বেটার। এই বাইকের একটা মজার দিক হলো এই বাইকে লোকেশন ট্র্যাকার রয়েছে, অর্থাৎ আপনার বাইকটি যদি কোনোভাবে হারিয়ে যায় বা বাইকটা যদি আপনার হাতে থেকে হাতছাড়া হয়ে যায় কোনোভাবে, আপনি লোকেশন ট্র্যাকারের মাধ্যমে জানতে পারবেন এটা লাস্ট লোকেশন বা শেষ কোথায় অবস্থান করেছে সেটা আপনি আপনার মোবাইল ফোনে জানতে পারবেন। তো এই ফিচার্সটা আসলেই অসাধারণ, সেই সাথে সাথে আরও যে এটাই কত ফিচার্স রয়েছে সেটা আমার নিজেরই আরও অনেক জানতে হবে। আর কি বলবো, কর্নারিংয়ের ক্ষেত্রে একদমই প্যারা নেই, যেহেতু এটা চাকা সম্বন্ধে আপনাদের আইডিয়া আছে, এটা স্কুটি বলা যায় ছোট টাইপের বা মাঝারি টাইপের চাকা, তারপর আর চওড়া গোল শেপের, তো আপনি যখন কর্নারিং করবেন বা বাঁকে ঘুরবেন তো আপনাকে পড়ে যাওয়ার বা স্লিপ করার প্রবণতাটা নেই, খুবই কম, আপনার এটা স্লিপ করবে না বললেই চলে। কিন্তু এই কর্নারিং করার সময় একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, মোটরসাইকেল এবং স্কুটির মধ্যে পার্থক্য রয়েছে। মোটরসাইকেল দিয়ে আপনি কর্নারিং করার সময় আপনি যে অ্যাডভান্টেজটা পাবেন, যে সাপোর্টিংটা পাবেন, সেটা কিন্তু স্কুটিতে নাই। সেই ক্ষেত্রে কর্নারিং করার সময় যথেষ্ট সতর্ক থাকবেন, গতি নিয়ন্ত্রণ রেখে কর্নারিং করবেন এবং অবশ্যই খুব সতর্কতার সাথে কর্নারিং সম্পন্ন করার চেষ্টা করবেন। তো এই স্কুটির ক্ষেত্রে একটা প্যারা আপনাকে নিতে হবে যে আপনি যদি অন্ধকার রাস্তায় রাইড করেন সেই ক্ষেত্রে কিন্তু আলোটা ছড়িয়ে যাবে চারপাশে, তো আলোটা ছড়ানোর কারণে আপনাকে স্পট যে লাইটটা থাকে একেবারে ডিরেক্ট সোজা প্রজেকশন হেডলাইট অথবা মোটরসাইকেলে যে হেডলাইটগুলো থাকে এলইডি হেডলাইট, এগুলো যেমন আলোটা স্ট্রেইট রাস্তার দিকে পড়েছে, তো সেইটার তুলনায় এটা একটু ওয়াইড অ্যাঙ্গেলে আলোটা ছড়িয়ে গিয়েছে, যার ফলে আপনাকে দেখতে কিছুটা সমস্যা ফিল হতে পারে। যদিও ঢাকা রাস্তায় পর্যাপ্ত আলো থাকে, সেই ক্ষেত্রে বলতে পারি যে এটা নিয়ে তেমন একটা প্যারা আমি দেখছি না। আরেকটা কথা হলো, আপনি যখন রাতেরবেলা এই স্কুটিটা নিয়ে রাইড করবেন সেই ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে অযথা যেন পাসিংটা না দেওয়া হয়, কারণ স্কুটির যে হেডলাইটের পজিশন যে সেটা মোটরসাইকেলের থেকে যথেষ্ট উপরে থাকে, আর এই উপরে থাকার কারণে আপনি যদি পাসিং দেন মানে আপার ডিপার প্রেস করেন সেই ক্ষেত্রে আপনার সামনে যে থাকবে তাকে একটু বিড়ম্বনায় পড়তে হতে পারে, সেই ক্ষেত্রে অযথা পাসিং ইউজ করা থেকে বিরত থাকে বেটার, বিশেষ করে স্কুটি রাইডারদের জন্য। আপনার পিছনে যদি কোনো পিলিয়ন থাকে তাকে নিয়ে আপনি খুবই আরামের সাথে রাইড করে খুবই সুন্দরভাবে আপনার ট্যুর সম্পন্ন করতে পারবেন বা আপনার ট্রিপ সম্পন্ন করতে পারবেন। তো বন্ধুরা, টিভিএস আইকিউব ইলেকট্রিক স্কুটিটা যখন বাংলাদেশে আসবে তখন এটার বাজার মূল্য কত হবে? হ্যাঁ বন্ধুরা, এটার বাজার মূল্য হয়ে দাঁড়াবে 115,500 টাকা, গুগল এটাই আমাকে আপাতত দেখাচ্ছে, আপনারা চাইলে গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন। তবে বাংলাদেশে যখন এটা আসবে তখন ট্যাক্স ভ্যাট আবার বাড়ায় কি না সেটা আমার জানা নেই,
তো সেই ক্ষেত্রে হয়তো কম বেশি কিছু একটা হতে পারে, তবে আশা করা যায় এই রেঞ্জেই থাকছে। তো এই রেঞ্জে আপনি যে এই স্কুটিটা পাচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু খারাপ না, বিশেষ করে মেয়েরা এটা খুবই কমফোর্টলি চালাতে পারবে। আর ছেলেদের বিষয়ে তো বললামই না, কারণ ছেলেরা অনেক স্পোর্টস বাইক চালায়, অনেক রাশ রাইড করে, তো অনেক ধরনের ভ্যারিয়েন্ট বাইক তারা ইউজ করে থাকে। তো মেয়েরাও এখন অনেক স্পোর্টস বাইক চালায়, বলা যায় অনেকটাই এগিয়ে গিয়েছে ছেলেদের পাশাপাশি। তো এটাকে সাধুবাদ জানাচ্ছি অ্যাজ এ বাইকের হিসেবে। তো আমি আশা করতেছি আপনারা ভিডিওটি দারুণ এনজয় করেছেন, আপনাদের কিছুটা ইনফরমেশন দিতে আমি সক্ষম হয়েছি। আর যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর অবশ্যই বেল বাটনটা প্রেস করে দিবেন, কেননা পরবর্তী ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। এবং সেই ভিডিও যদি আপনার দেখতে ইচ্ছা পোষণ হয় তাহলে আপনি আবার আমার চ্যানেলে ফিরে আসতে পারবেন। আর অবশ্যই অবশ্যই যদি এই ভিডিও রিলেটেড কোনো মন্তব্য থেকে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আর এই ভিডিও ছাড়াও যদি কোনো মন্তব্য জানা থাকে বা কোনো প্রশ্ন থাকে আমাকে নির্বিঘ্নে কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার যথাযথ চেষ্টা করব। তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনা করি। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।